সম্মানিত এসপিটিভি ভিউয়ার্স, আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বড়লেখার আপামর জনসাধারণ যাকে বিপুল ভোটে ভোট দিয়ে গত 8ই মে তাদের সেই আস্থার বিশ্বাস যার উপর দিয়েছে, বড়লেখা উপজেলার হেমিলিনের বাসীওয়ালা জনাব আজিরুদ্দিন চেয়ারম্যান সাহেব, আমরা এই মুহূর্তে ওনার সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসপিটিভিতে। চেয়ারম্যান সাহেব, আপনাকে প্রথমে এসপিটিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও এসপিটিভিকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমার নির্বাচনী প্রচারণার প্রথম শুরু থেকে ঐদ্যবধি পর্যন্ত এই এসপিটিভি আমাদের সাথে আছে, সেজন্য ধন্যবাদ জানাই। তো বিগত 8 মে বড়লেখা উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত সর্বস্তরের জনসাধারণ সকলকে আমি সর্বপ্রথমেই কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি। এই বড়লেখা উপজেলার মানুষ অনেক জায়গায় অনেক এলাকায় আমাকে না দেখেও আমাকে সমর্থন করেছে, আমাকে ভোট দিয়েছে, আমাকে নির্বাচিত করেছে, সেজন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে প্রিয় বড়লেখাবাসীকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। তো আশা করি আপনারা জানেন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলাম, কিন্তু উপজেলা ব্যাপী কোনোদিনই আমি কোনো নির্বাচন করি নাই। এটা আমার জীবনের প্রথম, নতুন অবস্থায় আমি এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি শুধু আল্লাহর হুকুম এবং এই বড়লেখাবাসীর ভালোবাসার কারণে। আজকে বড়লেখা উপজেলার উত্তর অঞ্চলের অনেক মানুষ অনেক জায়গায় আমার এজেন্ট পর্যন্ত ছিল না, এরপরেও আল্লাহর হুকুম হয়েছে, বেশ উঠে নির্বাচিত হয়েছি। তো আমি ধন্যবাদ জানাই সবাইকে, যারা এজেন্ট ছিল না এদেরকে অনেক হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, অনেককে তালিকা করে নির্বাচনের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তো সব হুমকি সব কিছু বাদ দিয়ে এরপরেও বড়লেখার মানুষ আমাকে নির্বাচিত করেছে, এই বড়লেখার সর্বস্তরের জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, ইনশাল্লাহ আগামীতে আমরা শপথ গ্রহণ করি। শপথ গ্রহণ করলে এর পূর্বে, শপথ গ্রহণের পূর্বে বড়লেখা উপজেলার প্রতিটি বাজারে বাজারে আমরা প্রথমত যাচ্ছি, প্রতিটি এলাকায় যাচ্ছি, সকলের সাথে দেখা করতেছি এবং শপথ গ্রহণের পরপরই এই বড়লেখা উপজেলার প্রত্যেকটা গ্রামে এবং প্রতিটি ওয়ার্ডে অবহেলিত যে রাস্তাঘাট গুলো আছে, যে পরিবার গুলো আছে, আমি স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় নেত্রী স্থানীয় মানুষ সবাইকে সাথে নিয়ে আমি প্রথমত এই বড়লেখা উপজেলার প্রতিটি সেন্টার ওয়ারি এবং নতুবা ওয়ার্ড ওয়ারি আমরা তালিকা করব। তালিকা করে আপনাদেরকে সাথে নিয়ে এই বড়লেখার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই বড়লেখার সর্বোচ্চ খারাপ রাস্তা যেগুলো প্রথমে সেগুলাকে চিহ্নিত করে এই রাস্তাগুলাকে আগে উঠে আনবো এবং পাশাপাশি বড়লেখার বিদ্যুতের যে সমস্যা রয়েছে সারা বাংলাদেশে বিদ্যুতে ভরপুর, কিন্তু এই বড়লেখায় জানি না কি কারণে অনেক সময় বিদ্যুতের ঘাটতি থাকে। এই বিদ্যুতের ঘাটতিটি প্রথমত কিভাবে পূরণ করা যায় সেই ব্যবস্থা নিব এবং যে সমস্ত রাস্তাঘাট গুলা অত্যন্ত খারাপ, জনসাধারণ স্কুল মসজিদ এবং মাদ্রাসায় আসতে পারতেছে না, ছাত্রছাত্রীদের অনেক অভিযোগ নির্বাচনের আগে অনেকে বলেছে, তো সেজন্য আমি সকল অবহেলিত রাস্তা যেগুলো আছে সেগুলা তালিকা করে এই রাস্তার কাজগুলা সর্বপ্রথমই খারাপ রাস্তাগুলা থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করবো এবং মানুষের সুখে দুঃখে যেভাবে নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, ইনশাল্লাহ এখন নির্বাচন শেষ হয়েছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে, আমি জনগণের সুখে দুঃখে ইতিপূর্বে ছিলাম এবং আগামীতে ইনশাল্লাহ থাকব। আরেকটি কথা আছে আমি সাহেব, আপনি আমরা নির্বাচনের সময় দেখতে পেয়েছি যে বিভিন্ন যারা অন্য দুইজন প্রার্থী নির্বাচন করেছেন তাদের সাথে
নেতৃত্ব স্থানীয় আর কি, যারা নেতা টাইপের যারা, ওনারা অনেকেই ছিলেন, যদি সংখ্যার হিসাবে সেই হিসাবে তুলনায় আপনার সাথে অত্যন্ত কম মানের, যেমন আমি যদি বলি দক্ষিণ বাঘ উত্তর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব এনাম ভাই, এবং বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দিন, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাদ সহ কমিশনার রেয়ান পারভেজ রিপন ভাই সহ কয়েকজন ছিলেন, কিন্তু তাদের সাথে অনেকেই অনেক বড় বড় মাপের নেতা নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কিন্তু আপনার সাথে বিশেষ করে দেখতে পেয়েছি উৎসাহিত হয়ে অনেকের সাথে আমি নিজে যেটা উপলব্ধি করতে পেরেছি, অনেক মানুষ এরকম আছে আপনার সাথে হয়তো এই নির্বাচন চলাকালীন সময়ে আপনার সাথে দেখাই হয়নি, কিন্তু সেই লোকগুলো আপনি যে একটি কথা বলেছিলেন দক্ষিণবাগে দাঁড়িয়ে যে একজন এক একজন আজিরুদ্দিন হয়ে আপনারা মাঠে ঘাটে কাজ করুন, আসলে আমি দেখতে পেয়েছি অনেকেই সেই রকম কাজ করেছে। আপনি যদি আমি যদি বলি যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, সেই মানুষগুলো কিন্তু একটি বড় অংশ আপনার সাথে ছিল, তাই আপনি সেই মানুষগুলার জন্য আপনার উন্নয়নের অংশ হিসেবে সেই মানুষগুলার মুখে হাসি ফুটানোর জন্য বা ওনাদের উন্নয়নের জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ এসপিটিভিকে। আসলে এই বড়লেখা উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন এরা অনেকেই আমার সাথে ছিলেন না, কিন্তু ওরা তো আসলে ওরা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিল তাদের সাথে থাকলেও তারা মন থেকে তাদের জন্য কাজ করে নাই। এই বড়লেখার মানুষ সাধারণ কেটে খাওয়া মানুষ পরিবর্তন চেয়েছে, এবং বিশেষ করে বড়লেখার শ্রমিক সংগঠন যারা আছে, শ্রমিক বলতে শুধুমাত্র যে সিএনজি স্ট্যান্ডের তা নয়, লাইট স্ট্যান্ড স এবং টেম্পু রিক্সা বেবি এবং দিনমজুর মানুষ যারা সবাই আমার জন্য মনে প্রাণে কাজ করেছে। আসলে ভোটার তো সবাই, একজন নেতার ভোটের যে মূল্য একজন সাধারণ রিক্সা চালকের ভিতর সেই মূল্য, তাই ভোটাররা আমার পক্ষ নিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আমি তো আগেই বলেছি যে প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে গ্রামে অথবা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমি যাব, সেখানে গিয়ে এই যে দুর্বল অসহায় মানুষ যেগুলো এদের নামের তালিকা করব, এবং আসলে আর্থিক অসচ্ছল মানুষ যারা তাদেরকে আমি সর্বপ্রথমই প্রাধান্য দিয়ে এই বড়লেখা উপজেলার প্রতিটি গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াবো, প্রতিটি অসহায় পরিবারের রাস্তাঘাটের দিকে আমি প্রথমেই লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। লাস্ট একটি কথা বলে শেষ শেষ করব, যেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই উপজেলা নির্বাচনকে উনি কিন্তু বারবার প্রশাসন এবং উনার যারা বিশেষ করে এমপি যারা রয়েছেন এমপি মন্ত্রী যারা রয়েছেন ওনাদেরকে উনি বারংবার উনি ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন যে এই নির্বাচন যাতে কোনোভাবেই প্রভাবিত কেউ না করে। আমরা যেহেতু প্রথম ধাপে ছিলাম আমাদের এই বড়লেখা উপজেলা, সেহেতু আপনি বা আমি মনে করব অনেকের মনে একটা সংশয় ছিল, এখন পরবর্তী ধাপের যে নির্বাচনগুলো হচ্ছে অনেক প্রার্থী রয়েছেন আমাদের আশেপাশের উপজেলায়, আপনি আপনার যে নির্বাচনকালীন সময়ে আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির কি প্রতিফলন আপনি দেখতে পেয়েছেন, এবং আপনি যদিও এই ভিডিওটি জানি না হয়তো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছবে কিনা, কিন্তু উনার হয়তো যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের কাছে হয়তো যাবে, উনার কাছ থেকে আপনি কি আপনার পরবর্তী শপথ গ্রহণের পর আপনি মাননীয় প্রধানমন্ত্রী বা যেই প্রশাসনিক মহল রয়েছে উপর যাদের সাথে সমন্বয় রেখে আপনি আপনার উপজেলা পরিষদ চালাবেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না তো ধন্যবাদ এসপিটিভিকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ নির্বাচন কমিশনারকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন বা নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করার জন্য যে সিদ্ধান্ত দিয়েছিল সেই অনুপাতে আমাদের বড়লেখায় বিশেষ করে এই বড়লেখা উপজেলা এবং বড়লেখা জেলার সম্মানিত জেলা প্রশাসক মাননীয় আইজি ডিআইজি এবং আমাদের এসপি মহোদয় সহ বড়লেখার সকল প্রশাসন যারা, ওনারা এই নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত এবং এসপি সাহেব জেলা প্রশাসক ডিসি সাহেব ওনাদের যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যথেষ্ট সুন্দর ভূমিকা পালন করেছে, কিন্তু আসলে অসাধু কয়েকটি লোক কয়েকটি সেন্টারে ব্যক্তিকে মাথা খাটিয়ে যা, পুলিশ তো দুইজন তিনজন ছিল,
এরা 100 জন 200 জন মানুষের কাছে, সন্ত্রাসীদের কাছে অসহায় ছিল, যে কারণে কয়েকটি সেন্টারে, সেন্টারের ভিতরে আমাদের এজেন্ট, এজেন্টদেরকে আটকিয়ে রেখে জাল ভোট দিয়েছে। এবং 2-3টি সেন্টার সেরা, যেমন বুবারতল শো, আরো কয়েকটি সেন্টার, কলেজ সেন্টার বা আরো 2-1টি সেন্টার, প্রায় 4-5টা সেন্টারে তারা অবৈধ ভোট দিয়েছে। এবং ব্যালট ছিনতাই করে, যেখানে বুবারতলে আমি 1800 থেকে 2000 ভোট পাবো, সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা 50টা 20টা পাওয়ার কথা, সেখানে আমার 300 ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনার 1800 ভোট। এটা আমার কাছে তালিকা আছে, নাম আছে এবং ভিডিও আছে, কেবাকারা সিল মারতেছে, সব কিছু ডকুমেন্ট রয়েছে। সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। মোটামুটি প্রশাসনের ভূমিকা এবং সহযোগিতা যথেষ্ট ভালো ছিল, প্রশাসনের ভূমিকা এবং সহযোগিতা ভালো, এবং সরকারের নির্দেশনা এটা ভালো থাকার কারণেই আজকে আমি নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে, না হয় এটা সম্ভব হতো না। কারণ আমার সাথে সাধারণ লোকের সংখ্যা বেশি ছিল, নেতৃস্থানীয় লোক খুবই কম ছিল, যে কারণে হয়তো প্রশাসনের ভূমিকা ভালো থাকায় নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ, নির্বাচন কমিশন সহ, জেলা উপজেলা পর্যায়ের নির্বাচন কমিশন এবং সরকারি সকল কর্মকর্তা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাহেব।